এটা কি পূজার প্রসাদ? চানাচুর খায়। এই যে দেখেন উনি পূজার প্রসাদ নিয়েছে, স্পেশাল আনকমন পূজার প্রসাদ। এখানে কত রকমের চানাচুর? 11 রকমের জিনিস আছে। ও 11 রকমের চানাচুরই না অন্য রকম। ঠিক আছে, অনেক দোকান মেলারা বাণিজ্য মেলা আছে বড়। তাই নাকি? দুইটা আসাম বড়। নৌকা থেকে মাত্র আসলো বাসায়। আমরা নৌকা ঘুরতে গেছি। দরিয়ে গেছে দেখি না, এত বড় মেলা ঘোরা। ভালো করে খুললো রাবার দিয়েছে নাকি? খুব ভালো না বক্তর, সিন্নির মতো নাকি? ভিতরে কি থাকে এরকমই সুজির মতো নাকি হালুয়ার মতো দইয়ের মতো? ও এটা মনে হচ্ছে যে দই কইছে তাহলে না, দই ওটার মধ্যে বাসায় তো খাওয়ার লোক আধা কেজি দিলে খাইবো বেড়াতে। তোমাদের খিদা লাগেনি? বাসে ঘুম পাড়ছো? শীত পাওনা দেখে নিছো? টিকিট কেটাইছো তা শীত পাও নাই? তো রান্না বান্না করা হবে দুপুর বেলার জন্য। সেই দিন যে আমার ভাই আসছিল, তো ওই যে শাক নিয়ে আসছে, তো সেই শাকটা আজকে রান্না করা হবে। শাকটা একদম কচি এবং টাটকা। এখন তো গ্রামের বাড়িতে ধান চাষের জন্য ধানের চারা রোপণ করা হয়েছে, তো সেই ক্ষেতের আইল দিয়ে এরকম সুন্দর সুন্দর কচি কচি হেঞ্চি শাক হয়েছে। তো এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে আমার ভাই থাকার কারণে দেখা যায় যে মাঝে মাঝে কেউ না কেউ আসে আমাদের বাসায়। তো এইরকম সিজনাল সবজিগুলো আমাদের খাওয়া হয়, যেমন শাক। এরপর হচ্ছে মা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে, মার গাছের মিষ্টি কুমড়া। তো প্রথম মিষ্টি কুমড়াটা আমাকেই পাঠালো, এখন পর্যন্ত মা নিজেই খেয়ে দেখেনি, কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ওই যে ভক্ত আসছিলো তো সুযোগ পেয়েছে আর পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমার জেঠি আমার জন্য শাক পাঠিয়ে দিয়েছে, এবং মা হচ্ছে মার সবজি ক্ষেত থেকে কিছু পাতাকপিও পাঠিয়ে দিয়েছে। তো সব কিছু মিলে অনেক কিছুই খাওয়া হলো গ্রামের বাড়ির। তো এদিকে হচ্ছে আজকে মিষ্টি কুমড়াটা রান্না করা হবে। আপনারা একজন বলেছেন কমেন্টস করে, আমার একজন প্রিয় দিদি সবসময় আমার বিরুদ্ধে কমেন্টস করে, ওনার কমেন্টসগুলো পড়ে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সবসময় দেখার জন্য এবং মিষ্টি মিষ্টি কমেন্টস করার জন্য। সে বলেছিল যে মিষ্টি কুমড়া রান্না করে দেখানোর জন্য। তো তারপরের দিন হচ্ছে নিরামিষ ছিল, যেদিন আমার ভাই আসলো তারপরের দিন হচ্ছে নিরামিষ ছিল, এর জন্য আর মাছ দিয়ে রান্না করে আপনাদের রেসিপিটা শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে নিরামিষ মিষ্টি কুমড়ার তরকারি করা হবে, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে যে শাকটা আনা হয়েছে সেটা আর কি ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মা মিষ্টি কুমড়া তরকারি রান্না করতেছে। এখানে একটু পাঁচফোড়ন দিয়েছে, এবার হচ্ছে একটু চার কোণা করে একটু মোটা মোটা করে আর কি মিষ্টি কুমড়া কাটা হয়েছে। অনেকেই এটাকে মিষ্টি লাউ বলে, ঢাকাতে বিশেষ করে মিষ্টি কুমড়াকে মিষ্টি লাউ বলে থাকে, কিন্তু ছোটোবেলা থেকে আমরা গ্রামের বাড়িতে মিষ্টি কুমড়াই বলে আসতেছি। এর জন্য অনেকেই মিষ্টি কুমড়া বলে এটাকে খারাপ ভাবে নেয় যে মিষ্টি কুমড়া কেন বলি, মিষ্টি লাউ কেন বলি না। এক এক এলাকায় এক একটা সবজি বা জিনিসের নাম ভিন্নতা থাকে, তাই বলে সেটা বলাটা খারাপ এটা কিন্তু একদমই বলা উচিত না। তো যাই হোক, এই কথা বললে আবার অনেকে বলবে জ্ঞান দিচ্ছি, তো আমি তো আমার এলাকার ভাষায় কথা বলবো বা সেই নামগুলো উচ্চারণ করবো, এটা তো সবই ছোটোবেলা থেকে যেটা শিখে আসছি। আর অনেকে এটা নিয়ে বলবে যে আমি শুদ্ধ ভাষায় কেন কথা বলি। এখন ব্যাপারটা হচ্ছে যে শুদ্ধ ভাষায় বললে সবাই কথাগুলো বুঝতে পারে, অনেকেই আছে যারা গ্রামের ভাষা বুঝতে পারে না, তাদের জন্য শুদ্ধ ভাষাটা অনেক বেটার। এবং
শুধুমাত্র যে আমার ভিডিও আমার এলাকার বা আমার দেশের মানুষ দেখে সেটা তো না, অনেকে আছে যারা দেশের বাইরেও ভিডিও দেখে, তো তাদের জন্য যদি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো সব মিলিয়ে অনেক সময় অনেক কিছু করা হয়, তো সেটা মানুষ বোঝে না, কিন্তু কমেন্টস করার সময় অনেক কিছু চিন্তাও করে কমেন্টস করে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেলো, আজকে অনেক শর্টকাটে রান্নাবান্না, নিরামিষ থাকলে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাসার পাশে একটা বাজার আছে, কলোনি বাজার, ওখানে সব কিছুই পাওয়া যায়। তো এখানে যাচ্ছি কেন, যাচ্ছি হচ্ছে সেই দিন সারার জন্য কয়েকটা প্লাজো বানাইতে দিয়েছিলাম, তো সেইটা আনার জন্য যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11টার মতো, তো সারা ক্যাশ খামি আনতে যাবো না, সারা বাবা বাসায় আছে, সারা বাবা যাবে। তো ভাবলাম যে এই ফাঁকে আমি ওগুলো নিয়ে আসি, চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই। তো বাসা থেকে মাত্র নিচে নামলাম, এই দেখেন একটা বিড়াল বসে রয়েছে গেটের সামনে, মানে আমাদের বাসার গেটের সামনে। আমার মা একটা বিড়াল আনছে বাড়িতে, ঠিক এরকম দেখতে একটা বিড়ালের বাচ্চা, সেম এরকম দেখতে। আমি কেনা লাগছে, ঠিক আছে চলেন যাই সামনের দিকে এগোই। আজকে তো অফিস, যেদিন থেকে আর কি অফিস খোলা থাকে। ওই টাটা আইশান বাবু, আমি তেলা পোকা মেরে আসি, তুমি থাকো ঠিক আছে। এই বাজারটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে, যখনই কোনো কিছু প্রয়োজন হয় একদম 10 মিনিটের মধ্যেই সব কিছু হাতের কাছে পেয়ে যায়। এই জন্য এই আর কি আমাদের বাসাটা অনেক বেশি ভালো লাগে, কারণ বাজারের দিক থেকে বলতে গেলে অনেক বেশি আরামদায়ক, সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, রাস্তায় দেখলাম একটা ব্যাগের দোকান। আমি যদি বলে থাকি যে শপিংয়ের ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগ, আমি ব্যাগ দেখলে মানে কেন জানি না আমার কিনতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, মনে হয় যে একটা কিনে নিয়ে যায়, আমার কিন্তু ব্যাগ আছে, তারপরেও কিনতে ইচ্ছা করে, মানে ব্যাগ দেখলে আমার কী বলবো কিনতে ইচ্ছা করে, থাক বা না থাক সেটা বড় কথা না। তো ড্রেস দেখলে আমার তেমন কোনো কিনতে ইচ্ছা করে না বা শখ জাগে না, কিন্তু ব্যাগের প্রতি আমার একটু নেশা আছে। তো আমি এখন বাজারের ভেতরে প্রবেশ করলাম, এই যে এই হচ্ছে আমাদের সুপার ডুপার কলোনি বাজার, এটার মধ্যে এমন কিছু নেই যেটা না পাওয়া যায়, এবং কোয়ালিটির দিক থেকে বলতে গেলে খুব ভালো না কিন্তু খুব খারাপ না, মানে আসে না যে অনেক কিছু তাড়াহুড়া করে এখন একটা জিনিস প্রয়োজন এখনই রাখবে, তো সেই হিসাব করতে গেলে এই বাজারটা অনেক বেশি প্রয়োজনীয় এবং সুবিধাজনক। তো এখানে আমি কিছু কসমেটিক দেখছিলাম, আমি আসলে তেমন কিছুই কিনবো না, আমি চাচ্ছিলাম সারার জন্য কিছু কিনতে। তো বাজার থেকে এসে বসে তাড়াতাড়ি আসছি, তো ভালো লাগছে। তো সেদিন বানাইতে দিয়ে আসছিলাম, ওইখান থেকে কাপড় কিনে ওইখানে বানাইতে দিয়ে আসছিলাম, এই যে একদম শর্ট শর্ট লাগে, শর্ট শর্ট না মাপ দিয়ে বানিয়েছে, এটা একটু কম না, মানে 1.5 টাকা গো, আমাকে বানিয়ে দিব না, এরকম পকেট দিয়ে দিবো, শার্ট বানাবো না, আমি প্যান্ট বানাবো, মানে সবসময় পারে নাকি লুঙ্গির পরিবর্তন কত বানিয়েছে, আমি ইংলা বানাই যে এটা বানাবো কম দামে, এটা ফেস আছে বানাবো, এটা ফেস শুধু না 100 টাকা বস কাপড় নিতে ফেস দেবো, এটা পছন্দ আছে, এটা ছেলে দাও করার মেয়ে বানাবো, এটা কুসকাই বানাবো, এটা ধুইলে কি কুসকাইবো, তাজার মতো বানাবো, পকেট দিয়ে পকেটে চেন দিবো আর এই জায়গায় ফিতা দিয়ে দিবো, আর আমার কাছে ফিতা হয় সারপ্রাইজ দিব বুঝলি, সাড়ে 300
কবে নিয়েছে? আর এই কাপড়ের দাম কত করছে? 150 টাকা, 150, 100, 150 হইলে তোমার 600 টাকা লাগছে আমি একটু পয়সা দিলে তোমার 120 থেকে 30 বা 150 টাকা খরচ পড়ে যায়, কিন্তু সার দিনের বেশি পড়তে পারে না, দুই দিন পরবো ঠিক আছে, তিতো দিন দেও যে টেটা রয়েছে, এরকম রেখে দিই। বাবা এত সারপ্রাইজ কি রে তো গো, আমার একটা সারপ্রাইজ আছে জানিস, সারা ভিতরে ঢুক। সারপ্রাইজ দিই আস্তে আস্তে, স্ট্রবেরি, এত ছোট ছোট, এই উপর টেবিলে রাখো, টেবিলে রাখো, টেবিলে আগে স্নান করবা, তারপরে খাবা, এদিকে আসো, এদিকে আসো, সারা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, সার পেশা, সার পেশা, এখানে না কই, সার পেশা দেখো, লিখি তোমার জন্য বানাইছি। আপনি জানেন উনি ফালাই লোকে বল। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।